তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে যাদের নতুন আকামা তৈরি করেছেন অ্যাকাউন্টটিকে আপনারা কীভাবে আপডেট দিবেন, তো সে প্রসেসটি আমি দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের যাদের কুইকপে অ্যাকাউন্ট রয়েছে কিংবা SNB অ্যাকাউন্ট রয়েছে, আপনাদের আকামা যদি মেয়াদ এক্সপায়ার হয়ে যায় দেন আকামাটাকে আপনারা কিভাবে আপডেট করবেন, তো সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেন এইখানে আমি দেখাবো হচ্ছে যে কি, আমার যেহেতু আকামা এক্সপায়ার হয়ে গেছিলো, তো এখন আমি নতুন আকামা বানাইছিলাম, সেই আকামাটি এখন আমি এখানে এই আমার অ্যাকাউন্টটিকে আমি আপডেট করব। আপডেট করার জন্য আমি SNB অ্যাপসটিকে ইনস্টল দিয়ে নিয়েছি। এখানে দেখুন SNB অ্যাপসটিকে যখন আমি ইনস্টল দিয়েছি, আপনাদের যাদের ইউজার এবং পাসওয়ার্ড তৈরি করা নাই তারা এই যে এখানে উপরে এই জায়গাটিতে একটি ভিডিও দেওয়া থাকবে, সেই ভিডিওটি দেখে দেন আপনারা ইউজার পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন। তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে যাদের নতুন আকামা তৈরি করেছেন অ্যাকাউন্টটিকে আপনারা কীভাবে আপডেট দিবেন, তো সে প্রসেসটি আমি দেখাবো। তো এখন আমি আমার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিচ্ছি। তো দেন আমি আমার ইউজার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমার সামনে এরকম একটা অপশন এসেছে। আসলে এখানে আমি যেহেতু আমার ফিঙ্গারপ্রিন্টটা হাতের ফিঙ্গারটা আমি এখানে অ্যাড করে রেখেছিলাম সেটি এখানে দেখাচ্ছে, তো আমি আমার ফিঙ্গারটি দিয়ে দিলাম। দেন আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটি মেসেজ এসেছে যে আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করেছি এবং এখানে আমার অ্যাকাউন্টে শুধুমাত্র 25 হালালা রয়েছে। এখান থেকে এখন আমরা আকামাটাকে আপডেট করার জন্য থ্রি ডট আইকনে ক্লিক দিব। দেওয়ার পরে দেখুন এখানে লেখা রয়েছে সেটিংস অ্যান্ড সেটিংস, এই অপশনটিতে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন একেবারে উপরে লেখা রয়েছে আইডি এক্সপায়ার আপডেট, তো এখানে আমরা ক্লিক দিব। তো এখানে প্রথমত আমাদের আকামার যে ইনফরমেশনগুলো এখানে দেখাবে, এখানে আমাদের আকামা যেহেতু এক্সপায়ার হয়ে গেছে এখানে আপনারা এটাকে লাল দেখতে পাচ্ছেন, যদিও ক্যামেরাতে ঠিক মতো ধরা পড়ছে না, এটা কিন্তু লাল দেখাচ্ছে আমাদের আকামাটি এক্সপায়ার হয়ে গেছে 19/6/2021। তো এখন আমি এটাকে আপডেট আইডি এক্সপায়ারি এটাতে ক্লিক দেব। দেওয়ার পরে দেন এইখানে দেখুন আমার এখানে যে অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো এখানে আমার আকামার ইনফরমেশন দেখাচ্ছে, এখানে দেখুন আমার যেহেতু আকামাটি তৈরি করা হয়েছে যে তারিখটি এখানে দেখাচ্ছে যে এর পরবর্তীতে এটা কখন এক্সপায়ারি হবে, সে এক্সপায়ারি আইডি ডেটটা এখানে দেখাচ্ছে। তো এখানে হচ্ছে হিজরি অর্থাৎ আরবিতে কত মাসে আমার আকামাটা এক্সপায়ার হবে সেটা এখানে দেখাচ্ছে। দেন এবং এখান থেকে এখন আমরা কনফার্ম এটাতে ক্লিক দিব। কনফার্মে ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে পরবর্তীতে আর একটি পেজে নিয়ে এসেছে, এখান থেকে আমরা ফিনিশে ক্লিক দিব। তো ফিনিশে ক্লিক দেওয়ার পরে এখন যদি আমরা আবারও আইডি এক্সপায়ারি আপডেট এটিতে ক্লিক দিই, দেখুন এখানে এখন দেখুন আমাদের আকামাটি কিন্তু আপডেট হয়ে গেছে। এখন এখান থেকে আমরা চাইলে আমাদের যদি কোনো ব্যালেন্স থেকে ব্যালেন্স যদি থাকে আমাদের অ্যাকাউন্টে, আমরা চাইলে এখন সেই ব্যালেন্সগুলিকে কিন্তু আমাদের অ্যাকাউন্টটিকে আমরা ব্যবহার করতে পারবো অনায়াসে। তো এই যে কোনো ব্যাংকের ক্ষেত্রে একই বিষয়টি হয়ে থাকে যে আপনাদের যদি আকামা এক্সপায়ারি হয়ে যায় তাহলে আপনাদের অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা থাকবে এটিকে আপনারা কোথাও নিতে পারবেন না, উইথড্র করতে পারবেন না, ATM উইথড্র করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। তো যখন আপনারা আকামাটিকে আপডেট করে নেবেন দেন আপনারা সব কিছু করতে পারবেন। এবার আপনারা বিষয়টিকে বুঝতে পেরেছেন, তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওটির সম্বন্ধে কিংবা অ্যাকাউন্টের সম্বন্ধে আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।